সুপ্রিয় 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী বন্ধুরা, এখন পরীক্ষার একদম দুই একদিন আছে। 19 তারিখ পরীক্ষা, আজ হলো 17 তারিখ, মাঝখানে একদিন মাত্র পরীক্ষা। আজকের এই ভিডিওতে এসেছি মূলত আপনাদের সবাইকে শুভকামনা জানাতে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, দীর্ঘ সময় ইনভেস্ট করেছেন এবং দীর্ঘ মানি হিউজ অ্যামাউন্ট অফ মানি যারা এটার পিছনে ইনভেস্টমেন্টে গিয়েছেন, তাদের জন্য পাথওয়ে টিউটোরিয়াল এবং মোস্তফা কামাল স্যারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সেই সাথে একটু সতর্কতা, একটু সতর্ক বার্তা আমাদের, বিশেষ করে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছে, আমাদের বিলাবের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য এবারের বিসিএস পরীক্ষায় একটু কড়াকড়ি কথা শোনা যাচ্ছে। আপনারা দেখাদেখির বিষয়ে নিরুৎসাহিত করবার জন্য কড়াকড়ির কথা বলা হয়েছে। এ কারণে আমরা দেখাদেখি করা, যাদের একটু অভ্যাস রয়েছে তারা যেন দেখাদেখিটা না করি। আর পরীক্ষার এই 2-3টা দিন আমরা এত বেশি স্ট্রেস নিব না যে পরীক্ষার আগের রাতে সারা রাত পরে পরীক্ষার হলে গিয়ে ঝিমুনি ভাব, এরকমটা যেন না হয়। অর্থাৎ যে যে জীবনে অভ্যস্ত, যারা 11টা 12টার মধ্যে ঘুমিয়ে পড়ার অভ্যাস, তারা সেই সময়ে রুটিন ওয়ার্কিং মতো ঘুমিয়ে পড়বেন। যারা হয়তো দেরি পর্যন্ত পড়তে পারেন, তারপর আমার পরামর্শ থাকবে, ওই পরীক্ষার আগের রাত্রির ঘুমটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক ক্লান্তি এসে আপনাকে যেন দুর্বল করে না দেয়, আপনি একদম রিল্যাক্সে থাকবেন। এখানে এই 2টা দিন এত বেশি চাপ নেওয়ার দরকার নেই, বিশেষ করে শেষ মুহূর্তে যে বিষয়গুলো পড়বেন, যে বিষয়গুলো আপনার কাছে বেশি কনফিউসিং, নতুন করে কিছু নয়, যে বিষয়গুলো অনেক বেশি কনফিউসিং আপনার কাছে মনে হয়, সেই বিষয়গুলো শেষ মুহূর্তে এসে পড়বেন। তো সেটা পড়তে গিয়ে অনেক বেশি ক্লান্তি যেন না আসে, ঘুম যেন বাদ না যায়, গোসল যেন বাদ না যায়, খাওয়া দাওয়া যেন বাদ না যায়, কারণ সুস্থতা কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সময়টাতে। পরীক্ষার হলে ব্রেন যেন কাজ করে, ব্রেন ঠিক মতো কাজ না করলে সত্যিকার অর্থে কি হবে, যে পরীক্ষাটা অনেক জানা জিনিস ভুল হবে, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে কনফিউজিং কোশ্চেন যেগুলো রয়েছে, যে 50% কনফিউশন বা 40% কনফিউশন, সেগুলো দাগানোর লোভটা সামলাতে হবে। যেগুলো কনফিউশন রয়েছে সেগুলো দাগানোর লোভটা আমাদের সামলাতে হবে। আমরা যে কোশ্চেনগুলো শিওর বা সামান্য কনফিউশন আছে, সেই ঝুঁকিটা মূলত আমরা নিতে পারি। এখন কতগুলো কোশ্চেন দাগাবেন সেটা নিশ্চয়ই আপনার প্ল্যানিং এর মতো আছে, আপনি আপনার মতো করে আগাবেন। আপনার বন্ধু কত দাগালো, আপনি কত দাগালেন, সেই কম্পারিজনে না গিয়ে আপনি কত দাগালে আপনার টিকার সম্ভাবনা রয়েছে, আপনি কত দাগালে টিকবেন, কত দাগাতে হবে, কত পার্সেন্ট ভুল আপনি করেন, সেই অ্যাসেসমেন্ট নিশ্চয়ই আপনার রয়েছে। সে অনুযায়ী আপনি এখন সেই স্ট্র্যাটেজিটাই ফলো করবেন। আপনি যে স্ট্র্যাটেজিতে আগাচ্ছেন, নতুন করে 1-2 দিনের মধ্যে স্ট্র্যাটেজি চেঞ্জ করার দরকার নেই, আপনার স্ট্র্যাটেজিতে আগান, আপনার রুটিন মতোই আগাবেন। আর বিশেষ করে বলছি বারবার, যেটা এই 2 দিনে খাওয়া, গোছল, ঘুম ঠিক থাকতে হবে, তাড়াহুড়া করার দরকার নেই, তাড়াহুড়া করে দাগানোর দরকার নেই। যে বিষয়গুলো আপনি ভালো পারেন সেগুলো সুন্দরভাবে দাগাবেন, যেগুলো কম পারেন বা কঠিন সেগুলো পরের সময়ের জন্য রাখবেন। অর্থাৎ তাড়াহুড়া করতে গিয়ে জানা জিনিস যেন ভুল না হয়। সেই সাথে আজকে আবারও আমি পাথওয়ে টিউটোরিয়ালের পক্ষ থেকে মোস্তফা কামাল 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। এবং প্রিলির পরে আমাদের শুরু হবে আরেক যুদ্ধ, বিসিএস রিটেন ইংলিশ বা রিটেন পার্ট। সেই রিটেনের জন্য অগ্রিম একটি বইয়ের কথা বলে আজকের মতো বিদায় নেব। এই বইটি হলো আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ 8th edition। 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী ভালো করার পরেই মূলত রিটেনের জন্য যারা প্রস্তুতি নিব, বিসিএস এবং ব্যাংক, তাদের জন্য আমাদের এই বইটি। এই বইটি দিয়ে পরের ধাপে প্রস্তুতি শুরু হবে, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আবারও হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।